কেউ কেউ মাত্রালিত গণ্ডগোল হয়েছে দেখাবার চেষ্টা করছেন, ডেকে ডেকে আনছেন। 2003 সালে 111 জন খুন হয়েছিলেন, কিন্তু এটা একটা কোনো কারণ নয় যে এই এই সংখ্যাটা আপনাদের কাছে তুলে ধরা। শুধু এই কারণেই পুলিশ যেভাবে আজকে সক্রিয়তা দেখিয়েছে, সহিষ্ণুতা দেখিয়েছিল, তারাও সচেষ্ট ছিল। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কিন্তু সেটা আপনারা যদি দেখেন অন্যান্য পঞ্চায়েত ইলেকশনে যা ঘটেছে, আপনাদের রিপোর্ট নিয়ে, মিডিয়া রিপোর্ট নিয়ে দেখা যাচ্ছে যে গত বছর প্রায় 25 জন মারা গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এবারে অনেক ভায়োলেন্স কম হয়েছে। শাসক এবং প্রশাসন দুপক্ষই দাবি করছে হিংসা নাকি কমানো গেছে, কিন্তু তাহজির অবশ্য কম বেশির এই অঙ্ক বসতে পারছেন না, কারণ গুলিবিদ্ধ হয়ে তিনি এখন কাতরাচ্ছেন। ভেবেছিলেন গণতন্ত্রের উৎসবে প্রথমবার শরিক হবেন, সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু ভোট দেওয়ার পরিবর্তে গুলি খেলেন। ঘটনাস্থল মালদার চাঁচলের মালতীপুর। গুলিবিদ্ধ নতুন ভোটারের নাম তাহজির আলী। স্থানীয়দের একাংশের দাবি, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই বুথ দখলের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, প্রতিবাদ জানান ভোটাররা। এরপরই তাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে 18 বছরের তাহজিরের কোমরে। আমি ভোট দিতে গেছিলাম, এখান থেকে আমি ব্যাক আসছি স্কুল থেকে, তখন বুথ দখল করতে আসছে, তো আমি তো ভাগছিলাম, তখন আমাকে গুলি চালিয়ে দিয়েছে, গুলি আমার লেগে গেছে। কোনো পুলিশ ছিল না? পুলিশ একটা ছিল, একটা সিভিক পুলিশ ছিল, বাস। কারা বুথ দখল করেছে? টিএমসি পার্টিরা ভোট দিয়ে বাড়াচ্ছে। টিএমসি পার্টি বুথ দখল করতে এসেছিল, টিএমসি পার্টি গুন্ডা পার্টি সব পিছন থেকে গুলি বা বম দিয়ে হামলা করত। উনি কোনো পার্টি করেন? না না, ভোট দিতে গেছিল সাধারণভাবে। গুরুতর আহত অবস্থায় ওই নতুন ভোটারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল অবশ্য এই ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছে। সেখানে আমাদের কাছে তৃণমূল করেছে সেরকম খবর নেই, কারণ যে বুথটাই হয়েছে সেই জায়গাটায় তৃণমূলের আমাদের শক্তি নেই। ওই অঞ্চলটা সম্পূর্ণ কংগ্রেসের দখলে ছিল একদিন, এবং কংগ্রেসের শক্তি, তৃণমূলের ওখানে শক্তি খুব বেশি নেই, আমাদের লোক ওখানে আক্রমণ করতে পারবে না। ভোটের লাইনে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিকল চকে তীরবিদ্ধ হয়েছেন এক মহিলা। ভোট গ্রহণ চলাকালীনই সংঘর্ষে জড়ায় তৃণমূল ও নির্দল, তারই মাঝে পড়ে জখম হন ওই মহিলা। ভোট দিতে যাচ্ছিলাম বাড়ির সামনে, ওই চক থেকে আমি তীর ছুঁড়েছে। কোন তীরটা? এই যে এই তীরটা, এই তীরটা ছুঁড়েছে। তারপর পুলিশ যে আমাদের এখানে রয়েছে, পুলিশ থাকা তো কোনো আপত্তি করেনি। আপনি তীরবিদ্ধ হয়েছেন? আপনাকে তীর মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে তীর মেরেছে। হ্যাঁ, ভোটারের রক্তে লাল হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বরুয়া গ্রাম পঞ্চায়েতের গোলইসরা গ্রামে এদিন ব্যাপক বোমাবাজি হয়। গুরুতর আহত হন শম্ভু বর্মন নামে এক ভোটার। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।